Hey, assalamualaikum viewers, welcome back to my channel. অনেক দিন পর গ্রামের বাড়িতে বেড়াতে এসেছি। ছোটবেলায় অনেক পিকনিক খেলতাম, তাই ভাবলাম গ্রামের বাড়িতে যেহেতু চলে এসেছি একটু আনন্দ করে নি। তাই ভাবলাম আনন্দের কিছুটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করি। এই পিকনিকটাকে অনেকে আবার চড়ুইভাতি বলে থাকেন। পিকনিকে আমার কাজিন আর ছোট ছোট বন্ধুদের দেখতে পাবেন। এগুলো লাইফে চলতে চলতে জীবনে একটা একঘেয়েমি চলে আসে, আর এই একঘেয়েমি ভাবটা দূর করতে হলে আপনাকে পরিবারের সাথে সময় কাটাতে হবে। আমি আমার জীবনে সব থেকে বেশি পছন্দ করি পরিবারের সাথে সময় কাটাতে। পিকনিকের জন্য এখানে আমরা তৈরি করেছি পোলাও ভাত, আলু ভাজা, ডিমের কুরমা আর চিকেন কুরমা। চলুন এবার রান্নাবান্নার দিকে যাওয়া যাক। ডিমের কুরমা তৈরির জন্য ডিম ছেলানোর দায়িত্ব নিয়েছে আমার ছোট ছোট কাজিন দুটো। আজকে রান্না করছি মাটির চুলাতে। পিকনিক খেলার জন্য আমি ছোট একটি চুলা তৈরি করে দিয়েছে। রান্না করা হবে ছাদে। ছাদের সব কোণেরই প্রচুর পরিমাণে বাতাস, তাই এই কোণটাকে আমরা বেছে নিয়েছি রান্না করার জন্য। এখন আগুন জ্বালানোর চেষ্টা চলছে। আমার আপু অনেক চেষ্টা করলো কিন্তু পারলো না। অন্যদিকে আমার ফুপিও চেষ্টা করলো, সেও ব্যর্থ হলো। লাস্ট পর্যন্ত আমুই আগুনটা জ্বালিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ আমরা সবাই আগুন জ্বালাতে সক্ষম হয়েছি। আশা করি এই আগুনে আমাদের সম্পূর্ণ রান্না কমপ্লিট হয়ে যাবে। ফার্স্টে আমি কিছু বেরেস্তা করে নিচ্ছি। সবগুলো রান্নাতে মোটামুটি বেরেস্তার প্রয়োজন। আর অন্যদিকে আলু ভাজা তৈরির জন্য আমার ফুপি এদিকে আলুটা প্রসেসিং করে নিচ্ছে। তেলটা গরম হয়ে গিয়েছে, সেজন্য এখন বেরেস্তা তৈরির জন্য এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আবু জাল খেতে অনেক পছন্দ করে, আর সেই জন্য সবসময় আমাদের ছাদে কাঁচামরিচের কিছু গাছ থাকে, আর সেখান থেকে কিছু কাঁচামরিচ নিয়ে নিচ্ছি, সেটা রান্নায় ব্যবহার করব। দেখতে পাচ্ছেন আমি একদম ছোট ছোট মরিচগুলো নিয়ে নিয়েছি। এই গাছের মরিচগুলো একটু বেশি সুন্দর। বেরেস্তাও প্রায় হয়ে এসেছে। আমাদের এলাকাতে অনেক কাক রয়েছে, ওরাও চলে এসেছে পিকনিক করার জন্য, আর বাচ্চা কাচ্চারাও দারুণ মজা পাচ্ছে। আর এদিকে চিকেন কুরমার জন্য চিকেনটাকে একটু ভেজে নিচ্ছে। পিকনিকে সবাই মিলে কাজ করার মজাই আলাদা। আর এইদিকে মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে। অন্যদিকে পোলাও তৈরির প্রসেসিংটাও চলছে। পোলাওটা প্রায় হয়ে এসেছে। এদিকে ডিমের কুরমাটাও রান্না হচ্ছে।
আমি আজকে ভিডিওতে আপনাদের কোনো রেসিপি দেখাচ্ছি না। যদি কোনো রেসিপি আপনারা দেখতে চান তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আপনাদের জন্য সেই সবগুলো রেসিপি আপলোড করে দিয়ে দেব। মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে, এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমের কুরমাটা হয়ে গিয়েছে, ডিমের কুরমাটা একটু বাটিতে নিয়ে নিচ্ছি। রান্না হতে হতে অনেক দেরি হয়ে গিয়েছে, আমাদের সবারই ক্ষুধা পেয়েছে, তাই সবাই মিলে এই চিপসটি খাবো। যত মজাদার চিপসই খায় না কেন, আমার সবচেয়ে মজাদার এই চিপসটি মনে হয়। এদিকে ডিমের কুরমার উপরে ঘি ছড়িয়ে দিচ্ছে। এখন চিকেন কুরমাটা তৈরি করে নিচ্ছে। পিকনিকে সারা পেয়ে এখানে একটি প্রজাপতিও চলে এসেছে। চিকেন কুরমাটাও হয়ে এসেছে প্রায়। শেষের দিকে একটু ঘি ছড়িয়ে নিচ্ছে। এতক্ষণ একদম রোদ ছিল না, আকাশটা মেঘাচ্ছন্ন ছিল আর চারিদিকে খুব বাতাস ছিল, কিন্তু বাতাসও বন্ধ হয়ে গেল, রোদও চলে আসলো, তাই সবার খুব গরম ফিল হচ্ছে। এই যে দেখেন কত রোদ। চিকেন কুরমাটা নামিয়ে নিয়েছি আর কিছু বেরেস্তে ছড়িয়ে দিচ্ছি। এদিকে আলু ভাজাটা তৈরি হচ্ছে। পোলাও ভাত আর আলু ভাজা খেতে আমার খুব ভালো লাগে। আমার পরিবারে ঘিয়ের ফ্লেভার সবাই অনেক পছন্দ করে, তাই আলু ভাজাতেও ঘি ইউজ করা হচ্ছে। পোলাওটাও একদম তৈরি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আপনাদেরকে ছাদের কিছুটা ভিউ দেখাই। আমাদের গ্রামটা কিছুটা ইন্ডিয়ার পার্শ্ববর্তী। স্ক্রিনে একটি ছোট প্লেন দেখা যাচ্ছে, প্লেনটি ল্যান্ড করবে আগরতলা এয়ারপোর্টে।
এখন খাওয়া দাওয়ার পূর্বে চলে যাচ্ছি। আজকে সবাই সুন্নতি স্টাইলে খাবো। আমার আম্মু আর ফুপি এসব খাবার পছন্দ করে না, তাই তারা এখানে সাদা ভাত নিয়ে এসেছে আর শুটকি বাজি নিয়ে এসেছে। সবার খাওয়া দেখে বুঝতে পারছেন কত মজাদার খাবার ছিল সবগুলো। কোনো রেসিপি আপনাদের প্রয়োজন হলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি সেই রেসিপিগুলো আপলোড করে দিব। খাবারগুলো অসাধারণ মজাদার ছিল। এইসব খাবারের সাথে কোক না হলেই নয়। আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।